হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। সো আজকে আমরা একটা ভিডিওর মাধ্যমে পরবর্তী দিন ব্যাংক নিফটির মার্কেট পারফরমেন্স সম্পর্কে আমরা আলোচনা করে নেব, সাথে সাথে ব্যাংক নিফটির সাপোর্ট এবং রেজিস্ট্যান্স পয়েন্টগুলো সম্পর্কে আমরা আলোচনা করে নেব এবং ব্যাংক নিফটির পরবর্তী মার্কেট সম্পর্কে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করব একটা ভিডিওর মাধ্যমে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো আমরা চলে আসছি আমাদের এঞ্জেল ওয়ার্ল্ড নতুন মোবাইল অ্যাপ্লিকেশনে। আপনার কাছে যদি এঞ্জেল ওয়ার্ল্ড নতুন মোবাইল অ্যাপ্লিকেশন না থেকে থাকে, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে ভিডিও ভিডিও করে সবটাকে ডেবিট অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারেন এবং তারপর আপনি এঞ্জেল ওয়ার্ল্ড নতুন মোবাইল অ্যাপ্লিকেশন লগ ইন করতে পারেন। লগ ইন করার সাথে সাথে আপনি সিম্পলি হোম পেজে রিডাইরেক্ট হয়ে যাবেন। সো আমরা আমাদের এঞ্জেল ওয়ার্ল্ড নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ওপেন করে নিচ্ছি এবং ওপেন করার সাথে সাথে আমরাও সিম্পলি হোম পেজে রিডাইরেক্ট হয়ে চলে আসবো, ঠিক আছে? সো আমরা লগ ইন হয়ে চলে এসেছি আমাদের এঞ্জেল ওয়ার্ল্ড নতুন মোবাইল অ্যাপ্লিকেশনে এবং লগ ইন করার সাথে সাথে আমরা হোম পেজে চলে এসেছি। সো হোম পেজে একটা অপশন পেয়ে যাবো স্টেটের ন্যাফেনো, সিম্পলি আমরা এটার উপরে ট্যাপ করে নেবো। ট্যাপ করার সাথে সাথে আমাদের কাছে এখানে নিফটির চার্ট ওপেন হয়ে চলে আসবে। আমরা চাইলে এখান থেকে ব্যাংক নিফটির চার্টও ওপেন করে নিতে পারি। তো সিম্পলি আমরা এখান থেকে ব্যাংক নিফটির উপর ট্যাপ করে নেবো। ব্যাংক নিফটির উপর ট্যাপ করার সাথে সাথে আমাদের কাছে ব্যাংক নিফটির চার্ট ওপেন হয়ে চলে আসবে। আমরা দেখতে পাচ্ছি ব্যাংক নিফটির মার্কেট 44,800 তে মার্কেট ক্লোজ করেছি ব্যাংক নিফটি। সো ব্যাংক নিফটির পরবর্তী দিন মার্কেট পারফরমেন্স কেমন হতে পারে সেটা জানার জন্য আমরা সিম্পলি এখানে একবার ট্যাপ করে নেবো। ট্যাপ করার পর আমরা চলে আসবো এঞ্জেল ওয়ার্ল্ড নতুন মোবাইল অ্যাপ্লিকেশন হোম পেজে। হোম পেজে আসার পর সবচেয়ে উপর সার্চের অপশনের উপরে ক্লিক করে নেবো। সো ক্লিক করার পর সিম্পলি আমরা সার্চ করে নেবো এখান থেকে ব্যাংক নিফটি। সেখান থেকে সিম্পলি আমরা ব্যাংক নিফটি সার্চ করে নিচ্ছি। সো ব্যাংক নিফটি সার্চ করার সাথে আমাদের কাছে ব্যাংক নিফটি ওপেন হয়ে চলে আসবে। সো আমাদের কাছে ব্যাংক নিফটি ওপেন হয়ে চলে এসে সিম্পলি আমরা ব্যাংক নিফটির উপর ট্যাপ করে নেবো। ট্যাপ করার সাথে সাথে আমাদের কাছে একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। সিম্পলি এখানে একটা স্টপ লস অপশন আছে, এটার উপর আমরা ট্যাপ করে নেবো। সেটার উপরে ট্যাপ করার সাথে সাথে আমাদের কাছে একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। সিম্পলি এখানে একটা টেকনিক্যাল অপশন আছে, এটার উপর আমরা ক্লিক করে নেবো। তো টেকনিক্যাল অপশনের উপরে ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। সো আমরা দেখতে পাচ্ছি ব্যাংক নিফটির মার্কেট পরবর্তী বিরাজ পারফর্ম করতে পারে এখানটাতে 2 জন মতামত জানিয়েছেন। মার্কেট নিউট্রাল থাকতে পারে এখানটাতে 6 জন মতামত জানিয়েছেন। মার্কেট বুলিশ ট্রেন্ডে যেতে পারে এখানটাতে 19 জন মতামত জানিয়েছেন। সিম্পলি আমরা এখান থেকে রেজিস্ট্রেশন শর্ট পয়েন্টের উপরে ক্লিক করে নেবো রেজিস্ট্রেশন শর্ট পয়েন্টগুলো জেনে নেওয়ার জন্য। সো আমরা এখান থেকে 1 আওয়ার রেজিস্ট্রেশন শর্ট পয়েন্ট জেনে নেবো। সো প্রথম সাপোর্টের কথা বলেছি এখানে 43,699 একটা সাপোর্ট, দ্বিতীয় সাপোর্টের কথা বলেছি এখানে 43,324 একটা সাপোর্ট এবং তৃতীয় সাপোর্টের কথা বলেছি 42,702 একটা সাপোর্ট। প্রথম রেজিস্ট্রেশন পয়েন্টের কথা বলেছি 44,322 একটা রেজিস্ট্রেশন পয়েন্ট, দ্বিতীয় রেজিস্ট্রেশন পয়েন্টের কথা বলেছি 44,569 একটা রেজিস্ট্রেশন পয়েন্ট এবং তৃতীয় রেজিস্ট্রেশন পয়েন্টের কথা বলেছি 45,191 একটা রেজিস্ট্রেশন পয়েন্ট। অর্থাৎ এই সাপোর্ট এবং রেজিস্ট্রেশন পয়েন্টগুলো মাথায় রেখে আপনি সিম্পলি পরবর্তী দিন ব্যাংক নিফটি মার্কেটে ইনভেস্টমেন্ট করতে পারেন। আমরা সিম্পলি এখান থেকে ডবল ট্যাপ করে নেবো এবং ডবল ট্যাপ করার পর আমরা চলে আসবো এঞ্জেল ওয়ার্ল্ড নতুন মোবাইল অ্যাপ্লিকেশনের হোম পেজে। সো আমরা চলে এসেছি সিম্পলি এঞ্জেল ওয়ার্ল্ড নতুন মোবাইল অ্যাপ্লিকেশন হোম পেজ। হোম পেজ আসার পর আমরা স্টেটমেন্ট এন্ড এফএন ওপেন করে নেবো। ওপেন করার সাথে আমাদের কাছে এখান থেকে ব্যাংক নিফটির চার্ট ওপেন হয়ে চলে আসবে, ঠিক আছে? সো আমরা দেখতে পেলাম ব্যাংক নিফটির মার্কেট পরবর্তী বুলিশ পারফর্ম করতে পারে এরকম সবচেয়ে বেশি জন মতামত জানিয়েছেন। সো আপনি আপনার নিজস্ব যুক্তিগত পরামর্শগত ভিত্তির মাধ্যমে পরবর্তী দিন ব্যাংক নিফটির মার্কেট আপনি বাই কল বা বাই পুট করতে পারেন। আপনি আপনার নিজস্ব যুক্তিগত পরামর্শগত ভিত্তির মাধ্যমে পরবর্তী দিন ব্যাংক নিফটির মার্কেট আপনি সিম্পলি ইনভেস্টমেন্ট করতে পারেন এবং আপনি যদি চান আপনি আপনার ইনভেস্টিং জার্নি যদি শুরু করবো তার জন্য আপনি সিম্পলি এঞ্জেল ওয়ার্ল্ড নতুন মোবাইল অ্যাপ্লিকেশন লগ ইন করতে পারেন। লগ ইন করার পর সবচেয়ে কোনো অ্যাকাউন্ট সেন্টারের উপর ট্যাপ করতে পারেন এবং ট্যাপ করার পর আপনি সিম্পলি এখান থেকে অ্যাড ফান্ড করে নিতে পারেন, ঠিক আছে? এবং এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে আপনি সিম্পলি আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নমস্কার।